السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. প্রিয় দর্শক, আল্লাহর যে নামটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চারদিক থেকে আপনার জন্য রহমত, বরকত, টাকা পয়সা, ধন সম্পদ, রিজিক পাঠাতেই থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি খুব পরীক্ষিত। আমরা অনেকেই এই আমলটি করেছি এবং অনেককেই করতে দিয়েছি। যারাই করেছে তারাই লাভবান হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি খুশি হন। যেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামসমূহে আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ নাম আল্লাহর, আসুন আগে একখান হাদিস আমরা জেনে নেই। আবু দাউদ শরীফের 1550 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে গেলেন, দেখলেন একজন সাহাবী মনঃক্ষুণ্ণ হয়ে বসে আছেন। ওই সাহাবীর নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উমামাকে ডাক দিয়ে বললেন, হে আবু উমামা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কী নিয়ে তুমি এত পেরেশানি ভোগ করছো? তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব অনটন, ভালা মুসিবত কোনো অবস্থাতেই কমছে না, আমার ঋণ কোনো অবস্থাতেই কমছে না, আমি কোনো অবস্থাতেই আমি পেরেশানি থেকে বের হয়ে আসতে পারছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু উমামা, তোমাকে একটি আমল শিখিয়ে দিব, যে আমলটি করলে তোমার অভাব ঋণ সব কিছুই তোমার দূর হয়ে যাবে, তোমাকে কি সেই আমলটা শিখিয়ে দিব না? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে এই আমলটি বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এটি পড়বে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে বললেন। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়বেন, যারা ঋণগ্রস্ত আছে তারা পড়বেন, যারা খুব কষ্টে দুঃখ চিন্তায় ভারাক্রান্ত আছেন তারা অবশ্যই প্রতিদিন এই দোয়াটি পড়বেন। আর আজ আমি আপনাদেরকে যে আল্লাহর নামটি শিখাবো, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে নামটি পড়লে চারদিক থেকে আপনার জন্য টাকা আসবে, আপনার সম্পদ আসবে, রিজিকের কোনো চিন্তাই করতে হবে না। আল্লাহু আকবার। এই পরীক্ষিত নামটি হলো ইয়া রব, ইয়া রব, ইয়া রব। এই শব্দটি অর্থ হলো হে আমার প্রতিপালক, হে প্রতিপালক। আপনি হাঁটছেন, বসছেন, চলছেন, ফিরছেন, আপনি শুধু এই নামটি পড়েন, ইয়া রব, ইয়া রব, তসবির মতো করে এটা পড়তে থাকুন। কিছুদিন পরেই দেখুন, দেখুন আপনার চতুর্দিক থেকে কীভাবে টাকা পয়সা সম্পদ আসছে। আপনি কল্পনাও করতে পারবেন না এত দ্রুত আপনি টাকা পয়সার মালিক হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমলটি করে ভালো লাগলে অন্যকে জানাতে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই ইনশাআল্লাহ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো।